আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আজকে আমি ছোলা বোট আর কাবুলি বোট একসাথে ভুনা করব। তো দেখা যাক আজকে রেসিপিটি। প্রথমে আমি বোট আর আলুগুলো একসাথে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় অবশ্যই একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। বোটগুলো সিদ্ধ হয়ে গেলে আমি আলুটা এভাবে ছিলে ভেঙে নেব হাত দিয়ে। এখন চুলো কড়াই বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব তেলে। তারপর আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আমি কয়েকটা এলাচি আর কয়েকটা লবঙ্গ মিক্সড করে দেব পেঁয়াজ আর মরিচগুলোর সাথে। এখন আমি দারচিনি দিয়ে দেব আর একটা তেজপাতা ছিঁড়ে টুকরো করে দুই ভাগে ভাগ করে দেব। এখন একটু নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি একটু করে পানি দিয়ে দেব মশলার সাথে মিক্সড করে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ যেহেতু বোট সিদ্ধ করার সময় আমি দিয়েছিলাম, তাই লবণের পরিমাণ আমি এখানে একটু কমিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে পরিমাণ মতো একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে দেব মশলার সাথে। দেন এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব একসাথে মিক্সড করার জন্য মশলাটা। এখন আমি একটু করে হলুদের গুঁড়ো দিয়ে দেব আর আমি এখানে একটু মশলা কম ইউজ করব। ছোলা বোটে মশলা কম ইউজ করাই ভালো। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দেওয়ার পর এখন আমরা একটু জিরা পাউডার দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেলে এখন আমাদের সিদ্ধ করে রাখা বোট ছোলা দিয়ে দেব আর আলুটাও একসাথে মিক্সড করে দিয়ে দেব। আমরা প্রায়ই কিন্তু বিকালের নাস্তায় ঘরে অথবা বাহিরে বসে এই খাবারটি খেয়ে থাকি। আমরা অনেকেই কিন্তু আছি এই খাবারটি রান্না করতে পারি না। আমার এই সহজ রেসিপিটি দেখে আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাসায় রান্না করার জন্য। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজ রেসিপি দেওয়ার জন্য, যেন খুব অল্প সময়ে আপনারা হাতের কাছে যা আছে তা দিয়ে রান্না করে ফেলতে পারেন। এখন আমি অল্প করে পানি দিয়ে দেব। আর আমরা যেহেতু ছোলা ভুনা খাবো, তাই পানি অবশ্যই অল্প করে দিতে হবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমাদের রান্না কিন্তু শেষ। ইনশাল্লাহ আপনারা অবশ্যই বাসার চেষ্টা করবেন এই খাবারটি রান্না করে খাওয়ার জন্য। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আমার ভিডিও শেয়ার দিবেন আর অবশ্যই আমার পেজ ফলো দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।